হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো পুনিস লাইভ প্রো চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ইভিনিং ব্লগটা স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি ডিনার করতে গোল্ডেন জয়, মানে চায়না টাউনে। আর দেখো, এটা হচ্ছে গিয়ে সাজানো হয়েছিল 25শে ডিসেম্বর উপলক্ষে, তো বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর এখন আমরা চলে যাচ্ছি ভেতরে। তো প্রতিদিনই এখানটা খুব ভিড় থাকে, বাট আজকে জানি না কী অবস্থা। আমরা ওপরে যাচ্ছি, দেখি বসার জায়গা পাই কি না। তো তোমাদের দাদাভাই চলে গেছিলো গাড়ি পার্কিংয়ে, তো গাড়ি পার্কিংয়ের জায়গাটা ফাঁকা দেখে মনে হচ্ছে ভেতরেও ফাঁকা হবে, জানি না কী ব্যবস্থা আছে। তো নিচেও জায়গা ছিল বসার, বাট আমরা ওপরেই বসি, ওপরে ভালো লাগে, তো সেই কারণে। তো চলো যাই, দেখি বসার জায়গাটাকে আছে নাকি, তারপর বসে কথা বলছি তোমাদের সাথে। ভিড়টা কম আছে, আগের দিনের থেকে অনেকটাই কম। অর্ডার দিয়েছি হচ্ছে এটা চিলি গার্লিক রেড পেপার, এটা এটার প্রাইস হচ্ছে ফুল প্লেট হচ্ছে 450 টাকা। আমরা হচ্ছে এটা পূজা করে রাইস, না ওটা অর্ডার করিনি, পরে কথা, আমি মেন কোর্স পরে যাবো। এখন অর্ডার করে দিয়েছি স্যুপ। এটা কি স্যুপ ছিল বাবা? গোল্ডেন জয় স্পেশাল স্যুপ। গোল্ডেন জয় স্পেশাল স্যুপ, এটা দেখো। এর মধ্যে হচ্ছে গিয়ে কি আছে জানো? কর্ন চিকেন, কর্ন চিকেন, এগ, আর হচ্ছে মাশরুম। সোনাই খাচ্ছে, টেস্টি। আর গাইস, তারপর অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস। তো আমি হচ্ছে মিক্স ফ্রাইড রাইস অত লাইক করি না, তোমাদের দাদাভাই আর সোনাইয়ের খুব পছন্দের, তো সেই কারণে ওরা অর্ডার করেছিল। আর আমি পনটা ফ্রাইড রাইসের মধ্যে অতটা আমি পছন্দ হয় না, আমার তো গন্ধটা আমার ভালো লাগে না, তো আমি সেই কারণে রেড যে সসটা ঝালঝাল হয় ওটা দিয়ে খাচ্ছিলাম, আর সোনাইকে পনগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও পনটা খেতে ভালোবাসে সেই কারণে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপর দেখো আমাদের জন্য চলে এসছে মৌরি, এটা মুখে দিয়েছি, আর সোনাই তো চকলেট ভেবে খেয়ে নিচ্ছে বেশি বেশি, মিষ্টি মিষ্টি ছিল বলে। তো আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। সো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাই বাই, গুড নাইট এভরি ওয়ান, অ্যান্ড লাভ ইউ অল। হ্যাঁ, বাই করলাম।